জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাজ্য সরকারের অবহেলার কারণে কামদানে গণধর্ষণ কাণ্ডে দোষীদের শাস্তি মুকুব হয়েছে, এমনই অভিযোগ কংগ্রেসের। তার প্রতিবাদে পথে নামল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল বের হয়ে টেক্সটাইল মোড় হয়ে লালদীঘি হয়ে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য নেতা নেতৃত্ব। যে 2013 সালে যে কামদুনি একদিন সারা ভারতবর্ষের মানচিত্রে উঠে এসেছিল একটি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে, একটি সামাজিক লড়াইয়ের প্রতিবাদে, সেই কামদুনির গত 5 তারিখ আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের অবহেলার জন্য, পশ্চিমবঙ্গ পুলিশের সুনির্দিষ্ট তথ্য না পেশ করার জন্য, সর্বোপরি সরকারি উকিলদের সেইভাবে সাহায্য না পাওয়ার জন্য 4 জন আসামি তারা বেকসুর খালাস হলো। দেখুন, গণধর্ষণ হয়তো ভারতবর্ষের বহু জায়গাতেই হয়তো হয়েছে, কিন্তু কামদুনিকে যদি একটি নিছক গ্রামের ঘটনা বলে ভাবেন তা কিন্তু নয়। কামদুনি সেদিনের সেই ঘটনা গোটা সামাজিক লড়াইয়ের রূপ নিয়েছিল। রাজনৈতিক লড়াই, রাজনৈতিক দলগুলো যেমন লড়াই করেছিল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যারা আছে, যে বিভিন্ন সামাজিক দল যারা আছে, তারাও কিন্তু এই লড়াইয়ে সামিল হয়েছিল। অর্থাৎ আমরা বলতেই পারি যে সেদিনের 2013 সালের কামদুনির ঘটনা ওটা পশ্চিমবঙ্গের বাংলার একটি সামাজিক লড়াই ছিল। তাই আমরা কামদুনির ঘটনা যে 4 জন বেকসুর খালাস পেল শুধু পশ্চিমবঙ্গ সরকারের শুধুমাত্র অবহেলার জন্য, তার প্রতিবাদে এবং সর্বোপরি কামদুনি মানুষের পাশে সেদিনও জাতীয় কংগ্রেস ছিল, আজও জাতীয় কংগ্রেস আছে।